হ্যালো কোডার্স, আমরা এখন যেটা করব, আমরা একটা কন্ট্রোলার অ্যাড করব, যে কন্ট্রোলারের থ্রু দিয়ে আসলে আমরা আমাদের যে ভিউটাতে আমরা ফরওয়ার্ড করতে চাই সেই ভিউটা রিজলভ করার জন্য আমরা একটা কন্ট্রোলার সেট করব। তো সেটা করার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো, আমরা আমাদের প্রজেক্টে যে প্রজেক্টটা তো কপি করে নিয়ে এসেছি, মনে রেখেন যে আপনারাও যদি কপি করে থাকেন সেক্ষেত্রে এখানে এই যে এর আগের টিউটোরিয়ালে যেভাবে দেখিয়ে দিলাম যে পিভটা এই সার্ভারে যে আপনাদের অ্যাড রিমুভ করে নিতে হবে প্রজেক্ট, আদারওয়াইজ কিন্তু কনফ্লিক্ট খেতে পারেন। তো আমরা যেটা করি, আমরা কন্ট্রোলার ডিফাইন করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের প্রজেক্টে রাইট ক্লিক করে নিউ ক্লাসে যাই। নিউ ক্লাসে যেয়ে আমরা আমাদের ক্লাসের যে বেস প্যাকেজটা, সবার আগে প্যাকেজটা আমরা বলতে পারি কম ডট লিভিং অন কোডস ডট স্প্রিং ডট ওয়েব ডট কন্ট্রোলার্স, এবং ক্লাসের নামটা এটা আমরা কপি করে রাখি, পরে আমাদের এই ইনফরমেশনটা লাগবে। আমাদের ক্লাসের নাম আমরা দিতে পারি নোটিসেস কন্ট্রোলার, এবং এটাকে আমরা ডান দিয়ে দিই। সো আমাদের কন্ট্রোলারটা রেডি হয়ে গেল, আমাদের প্যাকেজটা রেডি হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা জিনিস ওয়েব এক্সএমএলে আমি হঠাৎ করে খেয়াল করলাম, একটা মনে হয় জায়গায় আমাদের কিছু স্পেলিং মিস্টেক আছে। সেটা মোস্ট লাইকলি ওয়েব এক্সএমএলে না সার্ভলেট এক্সএমএলে। আচ্ছা, সার্ভলেট এক্সএমএলটা একটু দেখি তো। নোটিসেস সার্ভলেট আর ওয়েব না ঠিকই আছে মনে হচ্ছে। তারপর আমি একটা সার্চ করে দেখি। এনিওয়ে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের কন্ট্রোলারে আমরা তো চলে আসলাম। তো এই কন্ট্রোলারে আমরা যেটা করব, আমরা একটা অ্যানোটেশন দিয়ে দিয়ে দেবো, এটাকে কন্ট্রোলার বলে দেব। কন্ট্রোলার, দ্যাটস গুড। আচ্ছা, এবং আমরা একটা মেথড তৈরি করব, যে মেথডটা একটা স্ট্রিং রিটার্ন করবে। মেথডটা হচ্ছে পাবলিক স্ট্রিং, সে লাইক শো হোম, আমাদের হোম পেজটাকে আমরা দেখাতে চাই, এবং এটা রিটার্ন করবে হোম। তো আমরা এখানে যখন এই যে রিটার্নটা করছি, আমরা এটাকে আমরা বলে দিতে পারি একটা অ্যানোটেশন, সেটা হচ্ছে রিকোয়েস্ট ম্যাপিং, কন্ট্রোল স্পেস রিকোয়েস্ট ম্যাপিং, এবং এটাতে আমরা বলে দিতে পারি যে আমাদের যখন রুটে যাবে তখন আমাদের এটা হোম নামে একটা ভিউতে আমাদেরকে ফরওয়ার্ড করে দেবে। সেটা কিভাবে করব সেটা আমরা কিছুক্ষণ পরে দেখব। তো তার আগে আমাদের যেটা করতে হবে, এটা তো আসলে একটা বিন, তাই না? এই বিনটাকে লোড করার জন্য আমাদের বলে দিতে হবে নোটিসের সার্ভলেটে যে কীভাবে এই বিনটাকে সে লোড করবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, নোটিসের সার্ভলেটে যে আমরা নেম স্পেসে যে আমরা এমভিসিটা এনেবল করব এবং কনটেক্সটটা এনেবল করব। এমভিসি এবং কনটেক্সট এনেবল করার পর আমরা আগে, সবার আগে আমরা কনটেক্সটে চলে যাই। হ্যাঁ, কনটেক্সটে যে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কম্পোনেন্ট স্ক্যানটা এনেবল করে দিব, এবং বেস প্যাকেজটা বলবো আমাদের কন্ট্রোলারের প্যাকেজটা, কারণ কন্ট্রোলারের ভেতরেই আমাদের কন্ট্রোলারের বিনগুলো থাকবে। তো এটা বলে দিলাম, এবং এমভিসির মধ্যে যে আমরা বলে দেব যে অ্যানোটেশন ড্রিভেন, যাতে সে কনফিগারটা এনেবল করে নেয়। এখন যদি আমরা আমাদের সোর্সটা দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পোনেন্ট স্ক্যান চলে আসছে, এবং অ্যানোটেশন ড্রিভেন এমভিসি এটা কিন্তু অপশনটা চলে আসছে। সো দ্যাট ইজ গুড। এখন নোটিসেস কন্ট্রোলারে যদি আমরা দেখি, একটু ট্রাই করে নিন, একটা সিস্টেম আউট প্রিন্ট করে দেখি আমাদের কনসোলে আসে কি না। সিস আউট ফ্রম নোটিসেস কন্ট্রোলার, দেখি এই মেসেজটা আসার কথা। আমাদের যদি আমরা এখন এই রুট পাথে যাই আমাদের প্রজেক্টটা রান করে, তাহলে কিন্তু ফ্রম নোটিসেস কন্ট্রোলার এটা আসার কথা। তো আমরা প্রজেক্টটা একটু রান করে দেখি। লেটস সি, রান অ্যাজ, রান অন সার্ভার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শুরুতে এই যে ফ্রম নোটিসেস কন্ট্রোলার এটা কিন্তু চলে আসছে। তো দ্যাটস গুড। আমাদের যদি আমরা ইউআরএলে যাই, এটা হলো আমাদের, আমরা যদি আরেকবারও এখানে এন্টার দেই, আমরা দেখতে পারবো এই যে ফ্রম নোটিসেস কন্ট্রোলার আমাদের চলে আসছে। তার মানে কি, আমাদের
যে রুট অ্যাক্সেসটা সেটা হচ্ছে এই স্ল্যাশ। নোটিসেস তো আমাদের অ্যাপ্লিকেশনের নেম, বাট এই স্ল্যাশের পর আমরা যখনই চলে যাচ্ছি তখনই আমাদের রিকোয়েস্ট ম্যাপিং এই স্ল্যাশে চলে আসছে এবং সে রিটার্ন হোম করছে। এটা আমরা এরপরের টিউটোরিয়ালেই দেখবো যে এটাকে কীভাবে আমরা একটা ভিউ দিয়ে রিজলভ করবো, কিন্তু আমরা এতটুকু পর্যন্ত যখন আসছে তার মানে আমাদের অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করছে। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে রাখা উচিত, যেহেতু আমি আমার এই আইডিয়াটা অনেক দিন ধরেই অন রাখছিলাম এবং একটার পর একটা প্রজেক্ট কপি করে নিয়ে আসছিলাম, কোনো কারণে আমার লাস্ট ট্রায়ালে এটা কাজ করছিল না, সো আই হ্যাড টু রিস্টার্ট মাই আইডি, অ্যাকচুয়ালি রিস্টার্ট এভরিথিং, তারপর কিন্তু এটা কাজ করছে। তো কিছু এরকম নিউসেন্সেস আছে এক্লিপসে যেটা হয়তো আনএক্সপ্লেইনেবল এই মুহূর্তে, কোনো একটা ইস্যু আছে। তো আমার মাঝে মাঝে আপনারা যদি এরকম কোনো ইস্যুতে পড়েন, ইউ ক্যান জাস্ট রিস্টার্ট ইয়োর আইডি আফটার ওয়ার্কিং কিপিং ইট অন। এটা যদি আপনি দুই তিন দিন ধরে টানা অন রাখেন, তারপর মাঝে মাঝে যদি দেখেন যে কিছু উইয়ার্ড বিহেভ করছে, আপনি আপনার আইডিয়াটা একবার বন্ধ করে আবার ওপেন করে রান করে দেখতে পারেন যে যদি কোনো এক্সপ্লেনেশন খুঁজে না পান। সো দ্যাটস ইট ফর নাও, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।